আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যারা ঢাকা শহরে সরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে যান, বহির্বিভাগের টিকিট বা টেস্ট করানোর জন্য যে লম্বা সিরিয়াল দিতে হয়, তো যারা টিকিট কাটতে যান, সিরিয়াল দিতে যান, তারা অন্তত ন্যূনত সকাল 6টায় লম্বা একটি লাইনে দাঁড়াতে হয়। তো সেই লাইনে দাঁড়ানোর দিন শেষ, অনলাইনে আপনারা সেই সিরিয়াল দিতে পারবেন, অনলাইনে টিকিট কাটতে পারবেন। তো সেই অনলাইনে কীভাবে টিকিট কাটবেন সেটা দেখাবো। তো আজকে আমি ঢাকা সাভারের সিআরপি হসপিটালের কীভাবে অনলাইনে টিকিট কেটে সিরিয়াল দিবেন সেটা দেখাবো, লাইনে দাঁড়ানো আর লাগবে না। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তার জন্য আমাদের কম্পিউটার বা ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি ফায়ারফক্স থেকে গুগলে সার্চ করে দেখাচ্ছি সিআরপি হসপিটাল সাভার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে আসবে ওয়েলকাম টু অনলাইন, এটাতে ক্লিক করার পরে সিআরপি সাভার অনেকগুলো আসবে। তো আপনি সিআরপি সাভার বা আপনি যেটাতে চান ওটাতে ক্লিক করবেন। তো এরকম একটি অপশন আসবে, তার ঠিক নিচে একবারে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনার ফুল রোগীর ডিটেলস এখানে দেবেন। তো এখানে আপনারা স্টার চিহ্ন যেগুলোতে দেখবেন এগুলো মাস্ট বি বাধ্যতামূলক আপনাকে পূরণ করতে হবে। পেশেন্টের নাম, মোবাইল নাম্বার, তারপরে ইমেইল, জন্ম তারিখ, এগুলো আপনার বাম পাশে একটি স্টার চিহ্ন দেখবেন, এখানে স্টার চিহ্ন যেগুলো এগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো আপনি সঠিকভাবে এগুলো পূরণ করে দেবেন। তো আমি পূরণ করে দিচ্ছি। আপনি আপনি সঠিকভাবে রোগীর বয়স, জন্ম তারিখ, ম্যারিড না আনম্যারিড, পেশেন্ট রেফারেন্স এবং নিজের ঠিকানা, কোন এলাকা থেকে আসতেছেন, কোন এলাকা থেকে আপনার রোগীর ঠিকানা, পুরো ডিটেলস আপনারা এখানে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে নেবেন। জাস্ট কাজটুকু এটাই। আমি যেভাবে পূরণ করতেছি আপনারা ওইভাবে পূরণ করেন। যেগুলোর মধ্যে স্টার চিহ্ন নেই লাল, ওগুলো পূরণ করা লাগবে না, ওগুলো পূরণ করলে হচ্ছে না করলে হচ্ছে। যেগুলো স্টার চিহ্ন আছে এগুলো আপনাকে পূরণ করতে হবে। তো নিচে একটি দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি যেভাবে আছে ঠিক ওভাবেই দিয়ে দেবেন। তারপর নিচে আছে স্টার চিহ্নওয়ালা পাসওয়ার্ড, আপনি 7-8 সংখ্যার ক্যাপিটাল লেটার এবং সংখ্যা নিয়ে এবং ডান পাশে কনফার্ম পাসওয়ার্ড, দুইবার একই পাসওয়ার্ড লিখে দেবেন। তারপর নিচে দেখবেন ওকে, ওকে লেখার পরে এখানে কন্টিনিউ চাইবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, হ্যাঁ ওকে দেবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ রেজিস্টার্ড ইন সাকসেসফুল, প্লিজ চেক ইউর মেইল ইনবক্স অ্যান্ড স্প্যাম ফর ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, থ্যাংক ইউ। আপনি এবার আপনি যে ইমেলটি ইউজ করেছেন ওই ইমেলটির ইনবক্সে আপনাকে এই পেশেন্টের একটি টিকিট নাম্বার দেওয়া হয়েছে। তো আপনি আপনার ইনবক্সে চেক করবেন। তো অবশ্যই আপনি আপনার সচল একটি ইমেল ব্যবহার করবেন এখানে, কারণ আপনার ইমেলটি ওপেন করতে হবে, ইনবক্সে আপনার সিরিয়াল নাম্বারটি দেবে। তো আমি যে ইমেলটি ইউজ করেছি সেই ইমেলটি আমি চেক করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এই ইউজার আইডিটাই হচ্ছে আমার টিকিট নাম্বার। এই টিকিট নাম্বারটি দিয়ে যদি আপনি এখানে লগ ইন করেন তখন আপনার রোগীর সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তো আমি এখানে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন। তো মনে রাখবেন এটি সিআরপি হসপিটালের সাভার। আপনি চাইলে পিজি হসপিটালের ওয়েবসাইটে ঢুকেও আপনি এভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সিরিয়ালে আর দাঁড়ানো লাগবে না। তো এখানে ইউজার আইডি মানে পেশেন্ট কোড অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তার প্রোফাইল, পুরো ডিটেলস, পেশেন্ট নেম, পেশেন্ট কোড,
পেশেন্ট এজ অ্যান্ড মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস ফুল ডিটেলস। তো আপনি জাস্ট টিকিট আর নেওয়া লাগবে না, এই স্ক্রিনশটটি বা এই ইমেলটি নিয়ে আপনি দেখাবেন, ওখানে আপনার আর টিকিট কাটা লাগবে না। যে টিকিটে যে সিরিয়াল লম্বা লাইন দেওয়া লাগে সেই লাইনটি আর দেওয়া লাগবে না। আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন, চাইলে মোবাইলের SMS নিয়েও যেতে পারেন বা ইমেলের এই স্ক্রিনশটটি নিয়েও তাদেরকে দেখাতে পারেন। তখন তারা অনলাইনে চেক করে আপনাকে পুরো ডিটেলস পেলেই আপনার সিরিয়াল আর দাঁড়ানো লাগবে না। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।